নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ এ প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার জাতীয় জাদুঘরে পর্দা উঠল ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরা এই উৎসবের লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানের সমবেত নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দেশি বিদেশি দর্শকদের। এবার ৭০টি দেশের মোট ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় লেবানন ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত মারিয়া ইভানোভা জেট পরিচালিত দ্য অ্যাঙ্গার চলচ্চিত্র। এমন উৎসব সবসময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ নির্মাতাদের জন্য। বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। আমরা একটি উপলক্ষ পেয়েছি উদযাপনের, চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমাদের জীবনকে উদযাপনে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিবাচক ও সুস্থ ধারার জাতীয় চলচ্চিত্র সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখছে এই আয়োজন। সাম্প্রতিক সময়ে যেসব বাংলা চলচ্চিত্র হচ্ছে তা গর্ব করার মতো, সেগুলো দেশ ছাড়িয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করছে। এই উৎসব বাংলাদেশের চলচ্চিত্র, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বের কাছে আরো পরিচিত করে তুলবে। রাজধানীর জাতীয় জাদুঘর স্টার সিনেপ্লেক্স শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। বাংলাদেশের ১৮টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ও ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে। দর্শকদের রুচিটাকে আপগ্রেড করা, তাদের মনোজগতে যদি কিছুটা আমরা নাড়া দিতে পারি, সেটাই হবে আমাদের সাকসেস। রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।